আসলে এই মুহূর্তে আমরা মিনাস ভাইয়ের বাড়িতে আসলাম। মিনাস ভাই বর্তমানে বাসায় অবস্থান করছেন, তার একটা ছোট অপারেশন হয়েছে রাজশাহীতে। টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার কারণে তিনি রাজশাহী থেকে চলে এসেছেন। এই যে তার পায়ের বর্তমান অবস্থা এরকম, তো আমি একটু কথা বলবো মিনাস ভাইয়ের সাথে। ভাই বর্তমানে আপনার কি অবস্থা বলেন তো একটু আমাকে। অবস্থা এখন ডাক্তার থাকতে কয়েছে 14 দিন ছিলাম, থাকার পরে আবার 14 দিন, এখন 14 দিন থাকি আর টেকা নেই, তাহলে চলে আসা লাগলি, পরে ডাক্তার আরও 14 দিন রাখবি, আমার কাছে টেকা নেই, আমি চলে আসি। কত টাকা খরচ হলো আপনার অপারেশনের জন্য? এই অপারেশনে খরচ হয়েছে 35,000 টাকা। 35,000 টাকা? 35,000। আপনি এই টাকাগুলো জোগাড় করলেন কিভাবে? আমার ভাঙা গাড়ি ছিল। আচ্ছা, 25,000 টাকা বেচছি আর 10,000 টাকা আমি আমার দামেরা চায়া চিনতে দিতে দিয়ে 35,000 টাকা আমাকে দেওয়াই ছিল। 35,000 টাকা শেষ, আমি ঘরে চলে যাইতে। এখন ডাক্তার কি বলে, আপনাকে কি আরও ট্রিটমেন্ট নেওয়ার জন্য রাজশাহী যেতে হবে? এই যে মানে পায়খানার ওই যে পায়খানার ধারে সমস্যা, তারপরে একতারা করেছে কৈরিসারিগা, আপনার ওই যে মেরুদণ্ডের হাড় ব্যাকা হয়ে আছে, তারপরে আপনার মাদার হাড়ের সমস্যা। এখন ডাক্তার কয়েছে যে আগে এই ঘাও ভালো করতে হবে, তারপরে গা এইগুলি ভালো করতে হবে, তাছাড়া এইগুলি ভালো হইল। অপারেশন করার পরে কি আপনার যে সমস্যা আগে ছিল সেটা কি একটু কম মনে হচ্ছে নাকি আরও বেশি? এখন তো দেখছি বেশি কেমনে, আরও বেশি হচ্ছে, বেশি। আমি আজ 25 দিন মনে হয় অপারেশন হওয়া হয়েছে কি 20 দিন, এর মধ্যে একটা রাত আমি শুতে পারিনি। আগে যেরকম ঘুমাতে পারতো না, এখনো ঘুমাতে পারে না, রাত ভরে কাঁদে, ভর দিন কাঁদে, এক কাঁদার পর আমি ভর দিন ভর রাত আমি কাঁদতে শুতে পারি না, কটকট করে কামড়ায় জিলকে। পয়সা নিবে এটা, টাকা থাকলে সিন টাকা দিয়ে ওষুধ পানি দেবো। আপনি আমার এর আগে যে টাকা 4,000 দিয়ে গেছিলেন ভাই, তাহলে আমি মনে করলাম যে আপনি যে কোন তিনি আল্লাহ আপনি পাটা দিলি, দেওয়ার পরে 4,000 টাকা দিলি, এই 4,000 টাকা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম, হওয়ার পরে আমি ত্যাগ আমি পথ পাইছিলাম, আল্লাহ বাঁচিয়েছিলাম। আল্লাহ আমার বেটার দিন আরও দেয়, আর মানসিক দিন আরও 10 জনের দেয় আল্লাহ। এই বেটার আমার সোনার বেটারা, সোনার হাত দিয়ে আল্লাহ তুমি দিছো, আল্লাহ তুমি আরো 10 জনের তফিক দান করে দিয়ে আল্লাহ আমার বেটাক যে বেটারা। এখন এই চিকিৎসা তো ডাক্তার আগে করবি, তারপরে গিয়ে তিনি চিকিৎসা করবি, তার আত্মজন যে যেখানে থাকে আল্লাহ তার সুখী শান্তি। আচ্ছা, এখন আপনারা কি ভাবছেন কি করবেন? রাজশাহী যেতে হবে আবার? রাজশাহী ভাই আবার দাঁতি হবে। কবে নাগাদ যেতে যাচ্ছেন? খুব শর্ট টাইমের মধ্যেই নাকি? এই কাল কি শুক্রবার, শনিবার তো নেই, শনিবার দিন দাঁতি হবে, শনিবারের দিকে যাবে। হ্যাঁ, শনিবারে ডাক্তার বসবে, শুক্রবারে বসে না ডাক্তার। যদি ওখানে আপনারা আবারও 2 সপ্তাহ থাকেন তাহলে কেমন খরচ হতে পারে, কত টাকা খরচ হতে পারে? কত হবে বেটা? এবার নিম্ন তো 50,000 টাকা লাগবে। এখন কি আপনার ওষুধ চলছে? ওষুধ? হ্যাঁ, ওষুধ চলছে, ওষুধ অর্ধেকের বেশি ফুরিয়ে গেছে বেটা, ফুরিয়ে গেছে, আর একদিন করে ওষুধ আছে। আপনাদের যে জায়গায় আপনার আগে থাকতেন, প্রথম ভিডিও করেছিলাম তো অন্য একটা জায়গায়, আজকে আপনাদের নতুন একটা বাড়িতে আসলাম, এই কাহিনীটা একটু বলেন তো, যে ওখান থেকে আপনারা চলে আসলেন কেন? আপনি বলেন। ওখান থেকে চলে আসলাম, ওই জায়গাটা আমার বেটা ছিল, ওই জায়গাটা কিনেছিল বেটা, আমার বেটা কিনেছিল, কেনার পরিবর্তনে বেটা ওই জায়গাটা বেশি দেয়, বেশি দিয়ে দায়িক দিনা ছিল বেটা, ওই পার লেগেন ওই দায়িক দিনার ওষুধ পানি খাওয়া লাগলে বেটা, এই জন্যই ওই ভুঁইটা বেশি দেয়। দেওয়ার পর আমার বেটা নিয়ে রাজশাহী যাব, টেকা নেই বাজান, তুমি টাকাটা আমার বেটাক যে দিলি সোনার হাত দিয়ে, ওই টাকাটা পরে দিলি, সেটা তো আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা ওখান থেকে চলে আসলেন, জায়গাটা বিক্রি করে দিয়েছেন? না, হ্যাঁ, জায়গাটা বিক্রি করে দেওয়ার পরই তো আপনার ওই ওরা তোমার সাথে তো কয় ঘিরে লেছে, জাংলা দিয়ে ঘিরে লেছে, ঘিরে নেওয়ার পরে আমি রাজশাহী গেছি, রাজশাহীতে আসি দেখতেছি ভাই, দুরা 4 হাত পর পর
মেহগুনের গাছ লাগাইছে এখন চার হাত পর পর মেহগুনের গাছ লাগাইছে ভুঁইয়ালারা তাহলে ওখানে কেমন থাকবো মানে ওখানে বসবাসের মতো আর নেই না না আপনারা বাধ্য হয়ে চলে আসেন ওখান থেকে লাস্টে বাধ্য হয়ে আসে এই ঘরের মধ্যে আমার বউ থাকে আমি থাকি আর মা থাকে এই ঘরের মধ্যে এই একটা ঘরের মধ্যে এই ঘরের মধ্যে এই জায়গায় আর মা থাকে এই ঘরকে না আমার আর উপরে আমরা দুইজন থাকি ধরো যে আমার ছোট বেটা আর একটা আছে ওই বেটা দিত কম এই দিক দিত আমার খাবার চলাইতো বেটা এখন ওই লেগে যাওয়া আসা করতাম এন এই জায়গাটা টেনে এন আমার কলিদার বেটা আমার বেটা বেটা এন বেটা কোনে ফেলা দেবো কোন সমুদ্রে দেবো বেটা এই জন্যই আমার বেটা আমি এই ঘরেই থাকি আমি এই ঘরেই লাগবো তারপর সে বেটা যদি একজন একজন ডাকি ভাই পয়সা করে যদি বেটা ভয় করে আসে না যদি করতে পারে বেটা যদি কালে ডাকলি আচ্ছা একজন করে বলেন হ্যাঁ দুজন একসঙ্গে বললে আসলে কথা বোঝা যাবে না ভাই বলেন আপনি কি বলছিলেন একজন একজন ডাকি যে একটু আগে আসো তো ও ভয় করে আসে না যে হয়তো বা কিছু চাবিনি বা কিছু কবিনি এই জন্যই আমার কাজ তো আসে না লোক ডাকলে আমার আপনজন তারে ডাকলেও আসে না লাস্টে কী করব এই মুহূর্তগুলো আপনার কেমন মনে হচ্ছে যে বিপদে পড়লে মানুষ চেনা যায় এই এই হচ্ছে বড় কথা যে বিপদে পড়েছি আজ কেউ নেই আজ আমার মাও এখন আমার খাওয়ার ব্যবস্থা নেই আমার মা এই লোহের বাড়িতে নেই দেখেন তাইলে তাইলে আসে জিনিসপত্র দিয়েই তো বোঝাই করা আপনারা কিভাবে একটা ছোট্ট একটা চৌকির উপরে এখানে কিভাবে থাকেন আমি আসলে এখন এখানে আপনাদের নিজস্ব কোনো জায়গা আছে না আমার কিছু নেই সেখানে কি বাড়ি করা সম্ভব আমি এখন করছি যে বেটা তুমি ওই জায়গাটাই এখন আমি আগে ভাইয়ের চিকিৎসাটা শেষ হোক চিকিৎসা শেষ হওয়ার পরে যদি আপনাদের ঘর তোলার সিদ্ধান্ত নেন যদি আমরা সম্ভব হয় সহযোগিতা করব ভাই ঘর তো তোলাই লাগবে তো বউ আছে বাল বাচ্চা আছে মা আছে বেটা খাওয়াবো না ঘর আনবো বেটা না আগে ওনার চিকিৎসাটা আগে ওই তো বেটা আগে সুস্থ হতে হবে তারপরে আমি ঘর বেটা যদি সুস্থ না হয় বেটা আমি ঘর কিভাবে আনবো ঘর আমি কি করবো বেটা আর বেটা সুস্থ করবো সুস্থ করে সারি ভাই এর উপরে আর কোনো কষ্ট নেই দাদা এত কষ্ট জীবনে মানসিক জীবনে এত কষ্ট এই হাত থেকে আর দেখলাম আচ্ছা আমি আর সময় নষ্ট করবো না দর্শক আপনারা ভিডিওটি যারা দেখছেন বর্তমান পরিস্থিতি হলো এরকম আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন কি পরিস্থিতি খাওয়া দাওয়ার কষ্ট চিকিৎসার সমস্যা থাকারও সমস্যা মানে একটা মানুষের মৌলিক চাহিদার মধ্যে যা যা আছে তারা কোনো কিছুই পাচ্ছে না এই মুহূর্তে আচ্ছা আমি আপনাদের প্রথম ভিডিও করার পরে অনেকেই সহায়তা পাঠিয়েছে টাকা পয়সা পাঠিয়েছে কে কত টাকা পাঠালো আমি একটু আপনাদেরকে বলি তারপরে টাকাটা আমি হাতে উঠাই দেবো মানিক ভাই ঢাকা থেকে পাঠিয়েছে 1000 টাকা কানাডা থেকে এক বোন পাঠিয়েছে 12,800 টাকা রংপুর থেকে মাসুদা আপু পাঠিয়েছে 1000 টাকা আমেরিকার পেনসিলভেনিয়া থেকে 2 ভাই পাঠিয়েছে 3000 টাকা আবুধাবি থেকে আনিস ভাই 1000 টাকা সালাউদ্দিন ভাই 500 টাকা ইউএসএ থেকে এক বোন 8000 টাকা ওনার মায়ের জন্য দোয়া চেয়েছে বিশেষ করে ঢাকা ধানমন্ডি থেকে কাইয়ুম খান 3000 টাকা আমেরিকা থেকে এক ভাই 9000 টাকা কানাডা থেকে এক বোন 1000 টাকা লন্ডন থেকে রুবি বেগম 5000 টাকা এই সর্বমোট 45,300 টাকা আপনাদের জন্য এসেছে আল্লাহ আমার যে এই টাকা দিচ্ছে তার যদি বাল বাচ্চা তাকে আল্লাহ যদি সুখে শান্তি রাখে আমার এই মাথার চুলির এত যদি তার হাত আল্লাহ দেয়
আমার বেটা আল্লাহ তুমি তার সুখ শান্তি রাখো তার বাল বাচ্চা আল্লাহ কবুল করুক আপনাদের দোয়া গুলো আল্লাহ কবুল করুক ভাই একটু টাকাটা আপনি একটু তুমি একটু গুনে নেন তুমি দাদা আল্লাহ আমার ওই ভাই আমার ওই খালা আমার ওই বোন আমার যে দেশে আল্লাহ তার বাল বাচ্চা যে যে আছে আল্লাহ তার তুমি সুখী শান্তি রাখো তার শান্তি দাও আল্লাহ আপনার দোয়া আপনি নিজে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন আপনার কথাগুলো শুনে টাকাটা একটু গুনে নেন ভাই এখানে 45,300 টাকা আছে আপনি একটু টাকাটা গুনে নেন এই পাশ থেকে গোনা শুরু করেন তাহলে সুবিধা হবে আল্লাহ যেভাবে সুবিধা হয় গুণ আপনি খুশি হয়েছেন চাচা আপনি খুশি হয়েছেন তো আপনি খুশি হয়েছেন তাতেই হবে আল্লাহ তো মনের খবর তো জানে তাই না আল্লাহ তার শান্তি সৃষ্টি লাগি বেটা তার সুখী লাগি আল্লাহ আল্লাহ আমার বেটাকে যে শান্তি দেশে আল্লাহ তার শান্তি তার মাকসাল সেদিন শান্তি এখন আপনার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের সার্থকতা আল্লাহ হ্যাঁ বেটা আমার বেটাকে যে সুস্থ করছে আল্লাহ তার শান্তি সৃষ্টি করে লাগি সবকিছুর মালিক কিন্তু আল্লাহ আল্লাহ তুমি এটাকে এটা কিন্তু বুঝতে হবে আপনার গোনার সুবিধা আপনি 10,000 টাকা করে আলাদা করলেন আল্লাহ আমাকে 35টা টাকা দেয়ারও এই এই দেশের পর লোক নেই আল্লাহ করে রাখেন বাতাসে উড়ে যাচ্ছে আল্লাহ আমাকে 35টা টাকা দেয়ার সে লোকটা নেই আল্লাহ এই মানুষ আসলে করতেন আল্লাহ আমাকে এত টাকা দিয়ে গেল আল্লাহ এই মানুষ যে যে দিয়েছে আল্লাহ আমার ভাই হোক আমার যে যে হাত দিয়েছে তাক দিন আল্লাহ হ্যাঁ এতদিন আমার এই মাথার চুল যতটি আল্লাহ তুমি তাক তারে সেতদিন হায়াত দিবে তার বাল বাচ্চা মা বোন যে যেন আছে আজীবন যদি সুখী থাকে আল্লাহ তাক দিন আল্লাহ তৌফিক দেয় আজীবন করার জন্য মানসিক দান করার তৌফিক দিন দেয় আল্লাহ আল্লাহ আমি নিজেও আপনাদের এই দৃশ্যটা দেখে আসলে আমার আল্লাহ অনেক অনেক মানুষের এরকম আল্লাহ তুমি তাক সুখী শান্তি রাখো অনুভূতিটা একটু অন্য আল্লাহ তোমার তোমার কাছে খুব আল্লাহ তুমি আমার এই যে আমার যে এত টাকা আমার এই ভাই সকল আমাকে লিয়াইশি দিয়েছে আল্লাহ তাক দিন এই সুখী শান্তি রাখো তার বাল বাচ্চা তার মা ফল পল যে দিনে আছে কোনো বালা মুসিবত আল্লাহ দিয়ে না তাক সুখী শান্তি রাখো তাক শান্তি দাও তাক আল্লাহ হায়াত দাও আল্লাহ তার বাল বাচ্চাকে হায়াত দাও আল্লাহ আমি আসলে নিজেও মানে ভিডিওটা কন্টিনিউ করবো সেরকম হচ্ছে না আমার নিজের আপনাদের এই কথাগুলো শুনে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে আপনারা অনেক খুশি হয়েছেন না আমি 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 2 বছরের উপরে 50 টাকা দেওয়ার লোক নেই কিন্তু আপনাদের এরকম সিচুয়েশন আমি কখনো দেখি নাই 50 টাকা আমার দেওয়ার লোক নেই আমার মাও আমার মা আমার মা লোকের বাচ্চেন আমার চাই যেভাবে দোয়া করলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবে ঠিক আছে এই শুনা আল্লাহ বেটারা দিলি আল্লাহ তুমি তার হাতে বাঁচা রাখো তাকে আবার দান করার সুযোগ দাও আরো দিন আল্লাহ লোহেক দিন দাও আল্লাহ আমার মতন যে তিন তাক দিন আল্লাহ দেয় যাক আপনাদের দোয়াগুলো নিশ্চয় আল্লাহ কবুল করবে আপনারা আল্লাহ আপনারা যে পরিস্থিতিতে টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছেন তারই পরিপ্রকাশ আমি বুঝতে পারলাম ও আল্লাহ আমার মা আমার চায় চিনতে আইসি আমার খাওয়াচ্ছে
আচ্ছা আপনি আমাকে ফোন দেন নাই কেন যে আপনাদের বাসায় চাউল নেই ঘরে চাউল নেই অন্তত ফোন দিতে পারতেন যে খাবারের সমস্যা আমি এই চায় সেন্টিয়ানি খাওয়াচ্ছি এটা আমাকে আমি কিন্তু আপনাদের খোঁজ খোঁজ নিয়েছি আপনারা রাজশাহীতে ছিলেন রাজশাহীতে কাশা মনে হয় দুই দিন তিন দিন হচ্ছে কয়দিন হচ্ছে চার দিন চার দিন হচ্ছে না এগুলো তারপর পরে দেখতেছি সমস্যা নেই পরে দেখতেছি আল্লাহ আপনারা আপনারা যারা টাকা পাঠিয়েছিলেন আপনারা অবশ্যই খুশি হয়েছেন যে টাকাগুলো আমরা যত্ন সহকারে তাদের হাতে পৌঁছে দিলাম আশা করছি মিনাস ভাইয়ের চিকিৎসা সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে তার সুস্থ জীবনে ফিরে আসার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনারা যারা দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার ধারণা যে এই ভিডিওগুলো দেখলে অনেকেই অনুপ্রাণিত হবে ভালো ভালো কাজের প্রতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ